বাবা এটা নিয়ে আসছে, সেভেন আপ আছে, এখানে আছে মেরিন্ডা, আর এখানে আছে পেপসি, আর এখানে আছে ডিও ডিও। আর আমরা চারজন আছি, চারজন কি কি নেবে ডিসাইড করো। হ্যাঁ এটাই ঠিক আছে। তুমি পেপসি নিয়ে যাও, আমি এটা নিই, একটা জাস্ট ফর এক্সাম্পল বলতেছি। পাপা এটা নিবে, তার টেস্ট করব, নানা নিবে টেস্ট করব, ঠিক আছে। মা আমি এই টুইটার থেকে কোনটা নিই? ডিও নিয়ে নাও। ওকে, আজকে আব্বা নতুন ড্রেস পরছে। হ্যাঁ মাশাআল্লাহ, বাংলাদেশি ড্রেস। আজকে সেকেন্ড ডে, আমি সেকেন্ড ডে ঈদের বাজার এখন ইয়ে করলাম। সেকেন্ড ডে তো এনে গে সেকেন্ড ড্রেস। হ্যাঁ মাশাআল্লাহ ভালো লাগতেছে। বসেন, এবার খেয়ে ফেলেন, কেন একটু পরে কষায় আসবে, তারপরে নিচে নামতে হবে আমাকে। আমার তো একা হাত তো অনেক কাম কাজ আছে। জাহিন আসছে আফিনকে নিতে। আজকে আমাদের গরু এনে কোরবানি হবে, তা একটু পরে কষায় আসবে। আপনি তুমি নাস্তা কি করে ফেলছো? বারোটা, তা একটু অপেক্ষা করো, নিচে যাই আবার দর ভাগ করো, গরম লাগবে তো। যাও, আচ্ছা যাও, তারপর যাও যাও। জাহিন তোমাকে বললাম কাবাব পরাঠা পাউরুটি মাখন আছে, খাও বাবা। আফিন আর জাহিন নিচে গেল, তা আমি আমার আজকে ব্লগ এখানে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন লাগতেছে দুই গরু কোরবানি দেবে। আমাদের গরু আজকে কোরবানি হবে, বাট কষায় এখন পর্যন্ত আসে নাই। চিল্লাচ্ছে, কষায় এসে পড়ছে। আসো, আসি আম্মু, আসি। শুনছি বসেন, এখানে বসেন। বিসমিল্লাহ করবো। আল্লাহ সাথে আব্বা কথা বলতেছে, আর এখানে মাংস যেটা আমাদের গরু জাবা হয়েছে ওটা এরকম করে বিশেষ করে নিয়ে আসে রেখেছে। আবার ছোটো ছোটো বিশেষ পরে হবে। আরেকটা গরু জবা হচ্ছে, তা আমরা সবাই এই রুমে বসে আসছি, বাট আমি নিজে দেখতে পারতেছি না। আপনি বাবাকে দিলাম ভিডিও করতে। সবাই এখন মাংস ভাগ লাগাচ্ছে, আব্বাও আসছে। এখানে আপনি বাবা আব্বু ডিস্ট্রিবিউট করতেছে, আমি মুসলিম ভাই আর মলিবাজি ভাগ লাগাচ্ছি। হ্যাঁ, মগজ সিদ্ধ করতে জন্য দিলাম, মগজ রান্না করার জন্য। এখানে আমি পেঁয়াজ আগে ব্রাউন করছি, তারপরে টমেটো দিলাম। এখন ভালো করে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে, এখন আমি একটু মশলা দিব, তারপরে মগজ দিব। মগজ সিদ্ধ করা কমপ্লিট,
আর একটু যে পানি আছে এটা ফেলাই দিই, তারপরে যে রগ আছে এটা ভালো করে সাফ করে। মগজ সিদ্ধ করার পরে এরকম চপ করে ফেলছি, এইভাবে টুকরো করলাম আমি। কলিচি সিদ্ধ করার জন্য দিলাম লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে। কলিচি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর যে লাইট ব্রাউন করছি, তারপরে টমেটো দিয়ে দিলাম, এখন আদা রসুন পেস্ট দিব আর মশলা দিব, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ। এক সাইডে কলিচি রান্না করেছি আর এদিকে আমি মগজ রান্না করতেছি। কিছুরা হয়ে টুকরা বেশি ছোটো ছোটো করে আমি বেশি ছোটো করে নিই, একটু টুকরাগুলো আমি মগজে ভালোই নিয়ে ভাবে সাইজে রাখলাম। তা এখন আমি দিলাম পুদিনা পাতা, কাঁচা মরিচ, একটু আর কিছুক্ষণ একটু কুক করবো ঢেকে, তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে, ইনশাল্লাহ খাবো। তা মগজ রান্না করা খুব সহজ আর খুব ইজি আছে, খুব কম সময়ের ভিতরে রান্না হয়ে যায়। কলেজে কিছুক্ষণ পরে রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ হলো আমি আগেই কলেজে সিদ্ধ করে রাখছিলাম, মশলা ভিতরে অ্যাড করে ফেলছি কলেজে, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে, খালামা চলে যাবে বিদায় দিতে জন্য নামে। তা আপনি বাবা ফোন দিল, এখন আমাকে যেতে হবে, খালাম্মা চলে যাবে। অ্যাকচুয়ালি এই কোরবানি ঈদের সময় আর ঈদের সময় রাস্তা সার নাটা থাকে, রাত হয়ে গেছে, উনি তো একা, তা আমি এখন যাই। হ্যাঁ ইনশাল্লাহ আসবো, আব্বাকে নিয়ে আসবো। সালাম আল্লাহ হাফেজ, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আব্বাকে নিয়ে যাবো যাবো, আব্বা লালবাগ যাওয়ার জন্য অস্থির, নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আম্মাকে বিদায় দিয়ে একবারে উপরে যাচ্ছি। বাবা এখনো কাজ শেষ হয়নি, আব্বুর সাথে মাংস ডিস্ট্রিবিউট করতে গেল। তা আজকে ব্লগ এখানেই শেষ, আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আম্মু কি খাচ্ছ? মগজ কেমন খাওয়া বাবা? কোরবানি গরু মগজ খাওয়া হচ্ছে, যেটা আমি রেডি করছি। তা মশলা কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছে, আমি খাবো। এখন খাওয়া দাওয়া হচ্ছে। আপনি বা কলিজি টেস্ট করছেন? আর মগজ টেস্ট হয়েছে, মাংস তোমার ঝুরি হয়ে গেছে, ভীষণ সুন্দর। হ্যাঁ এটা মাংস আমি ঝুরি করে ফেলছি, এখানে আমি মাংস ঝুরি করে রাখছি, ভাত দিয়ে খেতে, শুকনো ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। এটা নিয়েছেন আপনি বাবা? ওকে, টেস্ট হয়েছে, ভালো।